আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আচ্ছা, ওবারাকাত। তাহলে আমরা আরেকজনকে যুক্ত করি। যুক্তিবাদী, যুক্তিবাদী আপনি বলেন তাহলে। হ্যাঁ, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। আশিক ভাই, আশা করি ভালো আছেন। হ্যাঁ ভাই, ভালো শুনতে আছি, আশা পাচ্ছেন? করি আপনি ভালো। হ্যাঁ বলেন, হ্যাঁ শুনতে হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ বেশ, আপনার ক্রোয়েশিয়া ট্যুর নিশ্চয়ই ভালো হয়েছে। হ্যাঁ, হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যাঁ ভাই, খুবই ভালো হয়েছে, ক্রোয়েশিয়া ট্যুর আমাদের খুবই মানে মজার হয়েছে। বলেন ভাই। হ্যাঁ, আচ্ছা বেশ। তো আমি এর আগে একদিন যুক্ত হয়েছিলাম, খুব অল্প সময়ের জন্য। তো আমি আজকে একটু নাম চেঞ্জ করে কিংবা অন্যভাবে এসেছি আপনার পরামর্শে আর কি। তো যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, সেটা হচ্ছে যে আমি প্রথমেই আমার সম্বন্ধে একটু বলি। সেদিনকেও হয়তো বলেছিলাম, খেয়াল নেই, অনেক আলোচনা আপনারা তো করেন, সবটা হয়তো আপনাদের খেয়াল থাকে না। তো আমার যে মূল টপিকটা, আমি ধর্ম সম্পর্কে আমার সেই রকম কোনো জ্ঞান কিংবা আইডিয়া নেই। আমি যেটুকু আপনার সঙ্গে আলোচনা করতে চাইবো, সেটা হচ্ছে যে যুক্তি বুদ্ধির মাধ্যমে কিংবা আপনার কিছুটা হয়তো ফিলোসফিক্যাল কিংবা দার্শনিক কিছু হয়তো কথাবার্তা থাকবে এটাই। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ভাই, আপনি থামেন না, আপনি বলে যান। আচ্ছা। তো আমি শুরুতে একটু মানে দুটো ভাগে একটু ভাগ করে নিই। সেটা হলো যে আপনার আত্মা, মন, আর একটা হচ্ছে যে আমাদের যে নবী মোহাম্মদ, সে সম্পর্কে। আত্মা, মন, ঈশ্বর এবং নবী মোহাম্মদ সম্পর্কে। তো আমি আত্মা কি যেটা, জিনিস ভাই, আত্মা কি জিনিস আমি তো জানি না। হ্যাঁ ঠিক, তো সেটা নিয়ে আমি একটু আলোচনা করতে চাইছি। তো শুরুতেই আমি যেটা বলবো আপনাকে, যে জীব আর জড়, এই দুটোর মধ্যে পার্থক্য কি? জীব এবং জড়, এই দুটোর মধ্যে যে পার্থক্য, প্রধান পার্থক্য হচ্ছে গঠনে। জীব, সমস্ত জীব হচ্ছে জৈব যৌগ দিয়ে গঠিত, এবং সমস্ত জড় বস্তু হচ্ছে অজৈব যৌগ দিয়ে গঠিত। এটা হচ্ছে প্রধান পার্থক্য, বায়োলজিক্যাল পার্থক্য, যেটা আমরা করতে পারি। 2 নম্বর পার্থক্য হচ্ছে যে জৈব যৌগগুলোর ভিতরে এক ধরনের মেকানিজম থাকে, যে মেকানিজম গুলা সেলফ সাস্টেইনিং, মানে হচ্ছে নিজেকে নিজে বৃদ্ধি করতে পারে, বা নিজেকে নিজে রক্ষা করতে পারে, নিজেকে নিজে বৃদ্ধি করতে পারে, নিজের পুষ্টি নিজে করতে পারে। জীব জীব জগতের ভিতরে সবগুলা যে পারে তা না, কিন্তু বেশিরভাগই পারে নিজের খাদ্য করা, প্রস্তুত করা, খাদ্যর যোগান করা, এবং সেগুলা আবার বর্জ্য পদার্থ হিসেবে সেগুলো বের করে দেয় এবং সেখান থেকে পুষ্টি আহরণ করা। এই করতে জিনিসগুলা পারে। জীবের একটা বৈশিষ্ট্য বলতে পারেন। কিছু কিছু জীবের ভিতরে সচেতনতা থাকে, কনসিয়াসনেস যেটাকে আমরা বলি, আবার অনেকগুলোর ভিতরে থাকে না, মানুষের ভিতরে কনসিয়াসনেস আছে। হ্যাঁ বলেন। অবশ্যই, আর গাছপালার মধ্যে কনসাস্টেন্স নেই, ওটা মানে ওটা মানে চেতনাবিহীন, ওটা মানে আর কি এটা একটা এটা জীবন্ত এটা পদার্থ। ডিপেন্ড করবে আপনি কনসিয়াসনেস কিভাবে ডিফাইন করবেন, ওটা ওটা তো জানেন না, বাট বলেন আপনি, আপনাকে এটা বলেন একবারে, বলে বেশ, দেন না যে গাছপালার কোনো চেতনা নেই, ওটা ওটা বলেন না। হ্যাঁ ম্যাম, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি যদি এইভাবে বলি যে যার প্রাণ আছে সেটা জীব, আর যে যার প্রাণ নেই সেটাকে জড়, তাহলে কি ভুল হবে কথাটা? তাহলে তো আবার প্রাণ জিনিসটা কি, এটা ডিফাইন করতে হবে, লাইফ ডিফাইন করতে হবে। লাইফ সম্পর্কে যে নাসার যে সংজ্ঞাটা আছে বর্তমান সময়ে, সেটা হচ্ছে যেটা হচ্ছে একটা সেলফ সাস্টেইনিং একটা অর্গানিজম, যেটা ডারউইনিয়ান ইভলিউশনকে ফলো করে, সেটাকে লাইফ বলে। এটা হচ্ছে নাসার সংজ্ঞা, নাসার মানে কার্যকরী সংজ্ঞা, যে যেই সংজ্ঞাটা দিয়ে তারা কাজ করে আর কি, যে কাজটা, যেটাকে বলা হয় কার্যকরী সংজ্ঞা। আচ্ছা, তাহলে এবারে ধরুন আমরা যখন সাধারণত যখন আমরা এই কথাগুলো প্রয়োগ করি সাধারণভাবে আর কি, যে মৃত ব্যক্তি তার মানে প্রাণ নেই, আর জীবিত ব্যক্তি মানে প্রাণ আছে, তাহলে এই কথাটা কি যে মানে না না, প্রাণ প্রচলিত নেই, যে মৃত ব্যক্তির প্রাণ নেই বলতে আপনি কি বোঝাচ্ছেন? মানে মৃত ব্যক্তির শরীরে তো অনেক অংশ থাকতে পারে, যে কোষগুলো এখনো জীবিত, যেমন মৃত ব্যক্তির ভিতরে কিডনি থাকতে পারে যেটা এখনো সজীব, অন্য অনেক কোষ থাকতে পারে যে কোষগুলো জীবিত। প্রাণ নেই বলতে আপনি কি বোঝাচ্ছেন? আচ্ছা, প্রাণ নেই বলতে বোঝাচ্ছি ধরুন একটা হয়তো মানুষ কিংবা প্রাণী কিংবা যাই হোক না কেন, যা তারা হয়তো ঠিক ইমিডিয়েট আফটার ডেথ, সেক্ষেত্রে তাদের যে কোষগুলো জীবিত থাকবে কিন্তু আলটিমেটলি তার হার্ট হয়তো বন্ধ থাকবে, তার ব্রেন কাজ করবে না এই মুহূর্তে, মানে ওই মুহূর্তেই আর কি, ঠিক আফটার ডেথ আর কি, মানে ইমিডিয়েট আফটার ডেথ মানে আপনি তার বলতে যে, চাচ্ছেন যে টোটাল মেকানিজম, যে যে জিনিসটা টোটাল হ্যাঁ মেকানিজম, যে জিনিসটা যেটা একটা আরেকটার উপর নির্ভরশীল, যেমন মস্তিষ্ক নির্ভরশীল হার্টের উপরে, হার্ট নির্ভরশীল হচ্ছে রক্তের উপরে, রক্ত নির্ভরশীল হচ্ছে গিয়ে খাদ্যের উপরে, খাদ্য নির্ভরশীল হচ্ছে আবার এক একটার উপর নির্ভরশীল, এবং এটা একটা খুব সুন্দর একটা মানে স্থিত অবস্থাতে আছে, ইকুইলিব্রিয়ামে আছে, যে জিনিসগুলো একটা আরেকটার উপর নির্ভরশীল। এই যে একটা কাঠামো, বা এটাকে কি বলা যায়, এটাকে বলা যায় যে একটা আরেকটার উপর নির্ভর করে একটা আরেকটাকে চালাচ্ছে, এই জিনিসটা যদি ভেঙে পড়ে তাহলে সেই জিনিসটাকে আমরা বলি। কিন্তু একটা একটা পার্ট হয়তো আবার জীবিত আছে, হয়তো কিডনিটা জীবিত আছে, হয়তো ফুসফুসটা জীবিত আছে, হয়তো
পেটের ভিতরে অনেক মানে কোষ জীবিত আছে, পায়ের ভিতরে অনেক কোষ জীবিত আছে, কিন্তু সেই যে টোটাল মেকানিজমটা যে ব্রেইন দিয়ে ব্রেইনের ফাংশন হচ্ছে, ব্রেইন হৃৎপিণ্ডকে কমান্ড করছে, অন্যান্য জায়গায় সবকিছু ইয়া করছে, অ্যানালাইসিস করছে, এই টোটাল মেকানিজমটা কোলাপস করেছে। মানে হচ্ছে হৃৎপিণ্ড আর মস্তিষ্কে রক্ত প্রবাহিত করছে না, তখন হৃৎপিণ্ডটা কি হবে মানে মস্তিষ্কটার কি হবে, মস্তিষ্কটার কোষগুলো ধীরে ধীরে নষ্ট হওয়া শুরু করবে, হ্যাঁ ফেটে যাওয়া শুরু করবে। এই ঘটনাটা যদি ঘটে তখন আমরা সেটাকে বলি সেই মানুষটার শরীরে আর প্রাণ নাই, সেই মানুষটা মৃত। যদিও মৃত্যুর সংজ্ঞাটা খুবই জটিল সংজ্ঞা, আমি একটা সাধারণ সংজ্ঞা আর কি দিলাম, এটা আপনি বলতে চাচ্ছেন নাকি? হ্যাঁ একদমই তাই। মানে আমরা আমার যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে যে এমন কোন শক্তিকে কি মানে হাইপোথেটিক্যালি কি মানে কল্পনা করা যেতে পারে কিংবা মানা যেতে পারে যে যে শক্তিটা কেন আমি মনে করব কেন দরকার, কারণ হচ্ছে যে এটা হাইপোথেটিক্যালি এই জন্য মনে করার এই জন্যই দরকার যে আমরা সরাসরি প্রুভ করতে পারবো না ওটা। না না মানে আমার কেন এইটা মানে ধরে নিতে হবে যে মনে করেন আমি তো এইটাও ধরে নিতে পারি যে আমি যখন হাঁটি আমার ঘরে সিন্দাবাদের একটা ভূত আমার ঘরে সবসময় ঝুলে থাকে, হ্যাঁ সে আমাকে দিয়ে আমি যখন খারাপ কাজগুলো করি তখন সে আমাকে দিয়ে খারাপ কাজগুলো করায়, মানে আমি আমার খারাপ কাজের কৈফিয়ত দেওয়ার জন্য ব্যাখ্যা দেওয়ার জন্য আমি এই সিন্দাবাদের ভূতটাকে আমি তৈরি করলাম এবং সেইটাকে আমার খারাপ কাজের ব্যাখ্যাটা দিলাম যে আসলে আমি খারাপ কাজগুলো করি না, খারাপ খারাপ কাজটা কিন্তু আমাকে সিন্দাবাদের ভূতটা করায়, ভাই আমার কিন্তু কোনো দোষ নাই। হ্যাঁ তো আপনি যে এই যে একটা মানে উদ্ভট বা একটা অলৌকিক একটা কিছুর কথা বলছেন, এই জিনিসের প্রয়োজনটা কি, কেন এটা আমরা কেন ধরে নিতে যাব? আমি তো আমার একটা প্রয়োজনে ধরে নিছি, আমার খারাপ কাজের মানে ব্যাখ্যা দেওয়ার জন্য আমি এটা বানিয়ে নিছি, আমার কাছে একটা সিন্দাবাদের ভূত আছে, আপনি কেন করছেন? এবারে আমি তার কাউন্টার আর্গুমেন্টে এটা বলতে পারি যে আপনি যে ভূতটার কথা বলছেন সেটা কিন্তু একটা অনুমান, সেটার এগেনস্টে সেই রকম কোনো যুক্তি দেওয়া কিংবা সেই অনুভব করা। তাহলে আপনি কি আপনার ওই যে জিনিসটা কল্পনা করছেন সেটার সপক্ষে যুক্তি দিতে পারবেন? আমি আপনি যেই কথাগুলো আমার সিন্দাবাদের ভূতের সম্পর্কে বলছেন সেই একই যুক্তিগুলা আপনি কি আপনার যে কাল্পনিক যে জিনিসটা আপনি ধরে নিচ্ছেন সেটার ক্ষেত্রে খাটিয়েছেন? হ্যাঁ খাটিয়েছি, বলতে গেলে এটার জন্যই বলছি যে ধরুন মানে মানে একটা মানে মানে কি বলবো যে কোনো একজন হয়তো গলায় দড়ি দিয়ে মারা গেল, তো ওই মুহূর্তে তার সমস্ত মানে শারীরিক যে সমস্ত উপাদানগুলো বেঁচে থাকার জন্য প্রয়োজন সেইগুলো কিন্তু ওই মুহূর্তে এক মানে ওই মুহূর্তে প্রয়োজন বর্তমান, কিন্তু তবুও সে কিন্তু কিভাবে কিভাবে হলো কিভাবে যখন গলায় ফাঁস দিল তখন তার শ্বাসনালী যেটা দেশে নিঃশ্বাস নেয় সেটা বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে যাওয়ার ফলে তার ফুসফুসে অক্সিজেনের অপ্রতুলতা দেখা দিল, তার রক্ত কণিকার ভিতরে অক্সিজেনের অপ্রতুলতা দেখা দিল, তার মস্তিষ্কে অক্সিজেন পৌঁছলো না এবং একটা সময় সে মারা গেল। এখানে আপনি কিভাবে বলেন যে সবকিছু ঠিক আছে, কিভাবে কোন এইগুলা কেমন কথা বলছেন ভাই? না এই জন্য আমি বলতে চাইছি যে ওই মুহূর্তে তার অন্যান্য কোষগুলো তো সঠিক মানে 6 ঘন্টা মানে মারা যাওয়ার পরে কোষগুলো সঠিক থাকুক কি না থাকুক সেটা তো আমি বলি নাই ভাই, আপনাকে আমি বলেছি যে সে যখন তার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে গলায় ফাঁস দিয়ে যখন নিঃশ্বাসটা শ্বাস নেওয়াটা অক্সিজেন নেওয়াটা বন্ধ হয়ে যাচ্ছে, তার ফুসফুস, ফুসফুস থেকে হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড থেকে মস্তিষ্ক, এই তিনটা তো অকেজো হয়ে যাচ্ছে, অন্য কোষ থাকলো কি মরলো সেটার কথা তো আমি বলি নাই ভাই, আমি বলেছি এই তিনটার কথা। আচ্ছা ওই তিনটার কথাই হয়ে যায়, এই তিনটা যদি নষ্ট হয়ে যায় মানুষের ব্রেইন, মানুষের চেতনা, মানুষের স্মৃতি সবকিছু থাকে ব্রেইনে, ব্রেইনের ব্রেইনে যখন অক্সিজেন পৌঁছাবে না তখন সেটা কাজ করা বন্ধ করে দিবে, কোষগুলো ভাঙা শুরু করে দিবে, বেশিক্ষণ লাগবে না কিছু সময়ের মধ্যেই কোষ ভাঙা শুরু করে দিবে, তার মৃত্যু ঘটবে। কিন্তু আমরা যা জানি যেটা যে মৃত্যুর অন্তত 6 ঘন্টা পর্যন্ত আমরা আমাদের যে অর্গান ট্রান্সপ্লান্ট মানে যেটা ট্রান্সপ্লান্টেশন সেটা আমরা করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে আমাদের ফুসফুস কিংবা হার্ট আমাদের ওই মুহূর্তে সতেজ থাকবে অন্তত 6 ঘন্টা ডাক্তারি মতে, তাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ থাকবে তো। হ্যাঁ ঠিক, তাহলে এবারে যখন সেই মানে মৃতদেহটাকে নামানো হলো, তার যখন গলার ফাঁস থেকে সরিয়ে দেওয়া হলো, গলাটা যখন আবার একটা রিলিজ পেলো, যখন এয়ার ওয়েজ যখন আবার ফাঁকা হয়ে গেল, তো তখন কোন শক্তির মানে পরিবর্তন ঘটলো যে ঠিক মৃত্যুর আগের পর্যন্ত সে মানে তার সমস্ত শরীর সক্রিয় ছিল আর মৃত্যুর পরে তার সমস্ত শরীর নিষ্ক্রিয় হয়ে গেল, অর্থাৎ তার চেতনাটা শেষ হয়ে গেল? মানে কি মানে কি উদ্ভট কথাবার্তা বলছেন ভাই? আপনাকে তো আমি এইমাত্র বললাম যখন আপনার মানে এই যে অক্সিজেনের সাপ্লাই বন্ধ হয়ে গেল, আপনার কোষ কোষের ভিতরে যখন অক্সিজেনের সাপ্লাই বন্ধ হয়ে গেল তখন কোষগুলো ভাঙা শুরু করে, এই কথাটা কি আমি বলি নাই? আপনার শরীর আপনার না বলেছেন, কিন্তু সেটা তো একটা সময় লাগবে তো ভাঙতে, নাকি তো সব কোষকে একসাথে ভাঙবে নাকি এক একটা কোষে? না মেডিকেল সায়েন্স তো বলে অন্তত 6 ঘন্টা সময় লাগে, মেডিকেল সায়েন্স বলে 6 ঘন্টা সময় লাগে, সেটা হচ্ছে বিশেষ বিশেষ জায়গায়। ওনার পয়েন্টটা কি আমি তো সেটা বুঝতে পারতেছি না, মানে
মানে সাহায্যে আমি এগোবো আরকি, অবশ্যই আমার মতটা গ্রহণ করতে ব্যাপারটা কিডনি 6 ঘন্টা পর্যন্ত অ্যাক্টিভ থাকতেছে, এটা থেকে কিভাবে আপনি এটা 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 দিয়ে কি পয়েন্টটা মেক হয়? যুক্তি হ্যাঁ, কিডনি 6 ঘন্টা পর্যন্ত ইয়া থাকলো, জীবিত থাকলো, অ্যাক্টিভ থাকলো, তাতে কি পয়েন্টটা মেক হলো? আমি এইটাই পয়েন্টটা মেক করতে চাইছি, সেটাই যে একটা জীবিত এবং মৃত ব্যক্তির মধ্যে কোন একটা শক্তির অ্যাবসেন্সের ক্ষেত্রে কি অনুপস্থিতির ক্ষেত্রে সেই সেই ব্যক্তি এখানে একটা থামো, এটা একটা ইয়া মানে ইয়া কোশ্চেন হইলো, দুটোর মধ্যে কি কোনো শক্তির পার্থক্য থাকতে পারে? দুটো বডির মধ্যে একটা জীবিত ফারাজ ভাই, এটা একটা লোডেড কোশ্চেন না যে কোন শক্তির, এটা একটা লোডেড কোশ্চেন না? এখন কোন শক্তি ওটা বলতে গেলে তো আগে তার যুক্তিবাদী ভাইকে এই জন্য বলতে হবে যে ওখানে একটা শক্তি বা মাল্টিপল শক্তি বা কোনো কোনো কিছু যেটা ডিফারেন্সটা আছে ওখানে কি এরকম একটা শক্তির মধ্যে কোন মানে একটা শক্তির ইয়া থাকে? যে আসিফ একটু আগে আপনাকে কি বলছিল যে জীবিত এবং মৃতের মধ্যে পার্থক্যের কথা কি বলছিল, যে প্রত্যেকটা অর্গান একটা একটার উপর ডিপেন্ডেন্ট করে চলতেছে, যখন ওই অর্গানের কানেকশন করে চলে যায়, যখন ধরেন আপনার হার্ট পাম্পিং বন্ধ করে দিচ্ছে, আপনার কোনো জায়গায় ইয়ে যাচ্ছে না, বাট আপনার ব্রেইন তো অ্যাক্টিভ, আপনার চোখ অ্যাক্টিভ, আপনার আপনার ফুসফুস ফুসফুস অ্যাক্টিভ, বাট আপনার কি করতেছে আপনার হার্ট, আপনার কিডনি অ্যাক্টিভ, আপনার হার্ট কাজ করতেছে না, ওটা কাজ করতে পারবে না যদি না ওখানে রক্ত যায়, বা আপনার 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 ধরেন স্ট্রোক হলো, তখন তখন আপনার অন্যান্য অর্গান কাজ করলেও ইয়ে হবে না, কারণ আপনার একটা অর্গান তখন নাই, আপনার কিডনির ড্যামেজ হয়ে গেল, আপনার অন্যান্য অর্গান কাজ করলেও আপনার বডি ফাংশন করতে পারবে না, বিকজ কিডনির কাজটা অন্য কোনো অর্গান আপনার করতে পারবে না। তো এখানে মৃত এবং জীবিতর মধ্যে পার্থক্য এখানে এটা হচ্ছে যে ওখানে তার প্রত্যেকটা অর্গান কাজ করতেছে আর এখানে তার প্রত্যেকটা অর্গান কাজ করতে পারতেছে না। হ্যাঁ, অর্গান হালকা ড্যামেজ হলো হয়তো বা চলে দেওয়া যায়, বাট অর্গান যদি পুরোপুরি ড্যামেজ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, তার কাজ করা শেষ করে দেয়, তাহলে সে মৃত হয়ে যাচ্ছে, তাহলে তাকে আর জীবিত রাখা সম্ভব হচ্ছে না। এখন আপনার পয়েন্টটা কি, আমি আপনার পয়েন্টটা তখন বুঝতে পারতেছি, আপনার পয়েন্টটা কি? না, আমি পয়েন্টটা এটাই বলতে চাইছি, আমি আরেকবার রিপিট করছি যে যদি কোনো প্রাণ শক্তিকে আমরা মানে এটা করতেই হবে এমন কোনো ব্যাপার না, এটা আমি এখানে একটু থামুন, এখানে প্রাণ যে আলাদা কোনো শক্তি এই জিনিসটা কোথা থেকে পেয়েছেন? না, এই জিনিসটা যেমন ধরুন আমরা আমরা যদি ধরে নিই যে একটা জীবিত মানুষের ক্ষেত্রে সে যখন চিন্তা করতে পারছে যে সে যখন কনসাস, আমরা তো সে যখন কনসাস, বাকি কথা তো বুঝলাম ভাই, প্রাণ যে কোনো একটা শক্তি, শক্তি হিসেবে আপনি এটা ডিফাইন করতেছেন, এই জিনিসটা পেয়েছেন কোথা থেকে? আমার সিম্পল প্রশ্ন, সেই জিনিসটা মানে প্রাণ শক্তি এই জন্যই পেয়েছি যে সরাসরি আমরা এটাকে প্রুভ করতে পারবো না, কিন্তু কোন একটা চেতনার আধার হিসাবে কি আমরা কোনো প্রাণ কিংবা আত্মাকে কি আমরা স্বীকার করতে পারি? সিরিয়াসলি ভাই, চেতনার আধার হিসাবে প্রাণ শক্তি কি বলতেছেন? এর মানে এটা কি কোনো সেন্সেবল কথা? এগুলা কোনো কথা, এগুলা কোনো কথা ভাই, চেতনার আধার হিসেবে আমরা না কোনো কোনো জিনিস থাকতে গেলে একটা লাইনের মধ্যেই তো আপনি, আমি কোনো সেন্স খুঁজে পেলাম না, আমি কনভারসেশনটা সামনে নিব আপনার এই লাইনটার মধ্যে তো আমি কোনো সেন্স, পুরো লাইনটার মধ্যে তো কোনো সেন্স খুঁজে পেলাম না। আপনি আরে মানে এই যে মানে এই যে ফারাজ ভাই, দীপক চোপড়া আছে না, এই যে আমেরিকা দীপক চোপড়া, মানে শব্দের খেলা, মানে সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করে যে একটা উদ্ভট উৎকট জিনিসকে কিভাবে মানে উপস্থাপন করতে হয় দর্শকের কাছে, এই খেলা শুনতেছি আমি অনেকক্ষণ। না না, আপনি এরকম এরকম ভাবে দিন না। আচ্ছা, আমি আমার উদ্দেশ্য বলি, যুক্তিবাদী ভাই, হাইপার হওয়ারকে, হাইপার হওয়ারকে বা মানে আপনার এই প্যাটার্নে বলার আগে যে আপনি ঠিক বলতেছেন আমরা বুঝতে পারতেছি না, ওইটা ওই রকম মাইন্ডসেট থেকে বলার আগে একটু বুঝে বুঝে বলেন কথাটা। যে আচ্ছা বেশ ঠিক আছে, তার আগে আমি একটা কথা যোগ করতে, হোল্ড অন, প্রাণ শক্তি যে আপনি বলতেছেন, প্রাণ শক্তি জিনিসটা কি আপনি যে বলতেছেন যে জীবিত এবং মৃতের মধ্যে কি বললেন ভাই, আমার মাথার মাথার চার হাত উপর দিয়ে গেছে, প্রাণ শক্তি জিনিসটা কি এবং এইটা কিভাবে আলোচনার মধ্যে রেলেভেন্ট, এটা আমাকে একটু এক্স্যাক্টলি বুঝান। আপনার মনের মাধুরীতে বুঝান না, কারণ মনের মাধুরীতে বুঝাইলে সায়েন্স মনের মাধুরী অনুযায়ী কাজ করে না, একটু বুঝে শুনে ওয়ার্ড গুলা ঠিক মতো ডিফাইন করে আমাকে একটু ভেঙে দেন জিনিসটা কি, প্রাণ শক্তি জিনিসটা কি? আচ্ছা বেশ ঠিক আছে, মানে আমি হ্যাঁ তার আগে আমি শুরু করার আগে একটা একটা জিনিস আমি বলে নিই, সেটা হচ্ছে যে আমি কোনো জিনিস মানে এরকম কোনো জ্ঞান নিয়ে আমি আলোচনা করছি না, যেটা আমি প্রতিষ্ঠা করতে চাইবো, জাস্ট আপনাদের আপনারা অনেক বেশি জানেন তাদের থেকেই আমি মানে আপনাদের কাছ থেকেই বরং একটু জ্ঞান নিতে চাইছি এবং শেয়ার করতে চাইছি আমি যতটুকু বুঝি কিংবা হয়তো আমার যতটুকু মনের মধ্যে আছে, এটাকে একদম ডিবেটের পর্যায়ে আমি নিতে চাইছি না। বাদে জিনিস হবে যুক্তিবাদী ভাই, এটা বাদে জিনিস হবে, সায়েন্স নিয়ে এইভাবে মানে আলোচনা করে ইয়ে হয় না, আপনি বরং সায়েন্স নিয়ে পড়তে গেলে আপনি ভালো একটা জার্নালি পড়েন, আপনি ভালো একটা আর্টিকেল পড়েন, সায়েন্স নিয়ে এইভাবে মনে করেন যে আমি এখান থেকে লাইফ থেকে যাই না গেলাম, এইভাবে এইভাবে আলোচনা দিয়ে না, আপনি আপনার ইউনিভার্সিটির ফ্যাকাল্টিকে ফ্যাকাল্টির দিকেই তাকায় দেখেন, সে তার যে সাবজেক্ট গুলোতে সে তার সে পড়ায় নিজে পড়ায় ওই সাবজেক্ট গুলোর বাইরে সে বড় কোনো
কমেন্ট্রি করতে চায় না এইভাবে লাইভের মধ্যে, যে দুইটা কথা আপনি বললেন দুইটা কথা আমি না, একদমই না। তো আচ্ছা তাহলে আমি আমি একটু তাহলে ওই দর্শন অ্যাঙ্গেল থেকে তাহলে আমি একটা বলি, আমার যেটা বলেছিলাম এদের যে ডেকার্ট বলেছিলেন যে কজিটো আর্গো সাম, অর্থাৎ আমি চিন্তা করি সুতরাং আমি আছি। তার মানে হচ্ছে যে আমি যখন চিন্তা করি, এটা ফুলফিল না, এটা হচ্ছে কি আই ডাউট দেয়ারফর আই থিংক দেয়ারফর আই অ্যাম। তাহলে এই যে এই যে এই কথাটা রেখে যখন আমরা বলবো যে যখন আমি চিন্তা করি, আমি যখন চিন্তা করি তাহলে আমাকে নিয়ে কি সংশয় প্রকাশ করা যায়? যে সংশয় করছে সেই সংশয়কর্তাকে নিয়ে কি সংশয় করা যায়? এটা তো একটা সাবজেক্টিভ ইয়ে, আপনি এটা একটু বুঝান তো, মানে এই লাইনটা দ্বারা আপনি কি বুঝেন এটা একটু বুঝান তো। হ্যাঁ, এটা এটা আমি একেবারে ডেকার্টের মানে বক্তব্যই বলছি, সেটা হচ্ছে যে উনি বলছেন যে আমি যখন চিন্তা করি, মানে উনি সব পৃথিবীর সমস্ত কিছুকে সংশয় করছেন, যে যেমন আমরা যে বেঁচে আছি এটাকে উনি সংশয় করছেন, যে এটা হতে পারে যে যখন আমরা স্বপ্ন দেখি সেই স্বপ্নটা হচ্ছে আমাদের একেবারে বিশৃঙ্খল স্বপ্ন, হতে পারে আমাদের জীবনটাও ঠিক একটা বড় বৃহৎ প্রেক্ষাপটে এটা একটা স্বপ্ন, কিন্তু এটা অত্যন্ত সুগঠিত, এটা অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ, একের সঙ্গে অপরের মিল আছে, কিন্তু এটাও হয়তো স্বপ্ন, এটাও আমি সংশয় করলাম। কিন্তু যখন আমি একটা ভাবি যে আমি এটাকে সংশয় করছি, আমি যখন এটাকে চিন্তা করছি, আমি যখন কিছু একটা কিছু ভাবছি, তখন কি আমি যে সংশয়কর্তা হিসেবে আমাকে কি আমি সংশয় করতে পারি? সেই পরিপ্রেক্ষিতে উনি বলছেন যে মানে কজিটো আর্গো সাম, অর্থাৎ আই থিঙ্ক সো আই অ্যাম, আমি চিন্তা করি সুতরাং আমি আছি। আরেকটু ক্লিয়ার করে দিই, জিনিসটা হচ্ছে যে আমাকে যদি ডাউট করতে হয় যে আমি এক্সিস্ট করি কিনা, এই জন্য আমাকে চিন্তা করতে হবে। এখন আমাকে যদি চিন্তা করতে হয়, আমাকে এক্সিস্ট করতেই হবে, আমি নিজে এক্সিস্ট করা ছাড়া আমার নিজেকে যে চিন্তা করা বা চিন্তা করা সম্ভব নয়। আমি যে কোনো ফর্মে থাকতে পারি, এটা আমার হিউম্যান ফর্ম যেটা আমি দেখতেছি, সেটাও ট্রু নাও হইতে পারে, আমি কোনো ব্রেইন ইন এ জার হইতে পারি, কোনো একটা প্রোগ্রামিং হইতে পারি, আই ক্যান বি এনিথিং, বাট টু বি সামথিং, মানে টু থিঙ্ক অ্যাবাউট এনিথিং, প্রথমে আমাকে কোন না কোন একটা ফর্মে এক্সিস্ট করতে হবে, এটাকে বলা হয় দ্যাটফর আই থিঙ্ক দ্যাটফর আই অ্যাম। এটা দিয়ে আপনি কি পয়েন্ট আমি করতে চাচ্ছেন? মানে এই পয়েন্ট আমি মেক করতে চাইছি এটাই, যে তাহলে আমি এই যে আমি যখন চিন্তা করি, যখন আমি যখন চিন্তা করছি, তাহলে সংশয়কর্তা হিসেবে আমি আমাকে সংশয় করতে পারি না। তাহলে এই আমিটাকে, এই আমিটা কি আত্মা না কোনো একটা ব্রেনের কোনো একটা অনুভূতি না কোনো একটা এই আমি বলে কোনো একটা করলাম? ভাই আমি তো আমি মাত্রই তো বললাম কোনো না কোনো ফর্মে এক্সিস্ট করতে হবে, কোনো না কোনো ফর্মে। এটাকে আপনি আত্মা বলতে, এটাকে যে আপনি আত্মা বলবেন, এই বলবেন, সেই বলবেন, ওই ইয়া তো আপনার কাছে নাই। তাহলে সে আমিত্বটা কি বলবেন? আমি আমি জানতে চাইছি আমিটাকে। কথাটা বুঝে তারপরে তারপরে আপনার টোনে কথা বলেন, আর কথাটা বুঝে নেন। ডেকার্টের কথা অনুযায়ী ওই যে ইয়েটা, মানে যে ফর্মে আপনি এক্সিস্ট করতেছেন, এইটাই এইটাই একটা, মানে এটাই শেষ কথা। আপনি এক্সিস্ট করতেছেন, এর বাইরে আপনি কোনো কিছুই, আপনি কোনো ব্রেইন, আপনি কোনো প্রোগ্রামিং, আপনি আপনি কোনো গড, কোনো কনক্লুশনে আপনি আসতে পারবেন না। আপনি ওইটাতে আত্মা দ্বারা ফিল আপ করতে যাচ্ছেন, কোনো কিছুই দ্বারা ফিল আপ করতে যাচ্ছেন, আপনি কোনো কিছুই দ্বারা তো ওটা ফিল আপ করতে পারবেন না। কেননা আপনি যেটা দ্বারাই ফিল আপ করতে যাবেন সেটার উপরে আপনি ডাউট করতে পারবেন, আর যদি সেটার উপর আপনি ডাউট করতে পারেন সেটাকে আপনি সেটাকে আপনার বাদ দিয়ে দিতে হবে। ডেকার্টের ইয়া অনুযায়ী, মানে ডেকার্টের এই থট অনুযায়ী তারপর আমি বলতে চাইছেন যে আমি যে চিন্তা করছি ওই আমিটাকেও সন্দেহ করা সম্ভব? আরে আমি সেটা বলছি আসি ভাই, আমার আমার কথা বলাটা কি খুব বেশি মানে খুব কঠিন হচ্ছে আসি ভাই? মানে আমি কি বলতে, আমার মনে হচ্ছে মানে আমার মনে হচ্ছে কমিউনিকেশন গ্যাপ আছে অনেক। মানে ডেকার্টের কথা অনুযায়ী আপনি যে কোনো ফর্মেই থাকতে পারেন, বাট ওইটা যে এক্স্যাক্ট কি ফর্ম সেটা আপনি বলতে পারবেন না, শুধুমাত্র আপনি বলতে পারবেন যে আপনি এক্সিস্ট করেন, এর বাইরে আপনি কোনো কিছু বলতে পারবেন না। এর বাইরে আমি আমি এক্সিস্ট করি এটা তো আমি বলতে পারছি, শুধু এতটুকুই কথা বলতে পারবেন, এর বাইরে কোনো। হ্যাঁ, তাহলে আমি এক্সিস্ট করি বলতে গেলে আমি কে ভাই? আপনি যেই আপনি কে এটা ইয়া করার জন্য আপনাকে কোনো 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 না কোনো কিছু ধরে, কোনো একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন, মানে কোনো একটাকে সত্য ধরে তারপরে সেকেন্ড স্টেপে যেতে হবে। আপনি লজিক কোনটাকে সত্য, হ্যাঁ আমি আমি কোনটাকে সত্য ধরবো, আমি আছি এটাকে সত্য ধরতে পারি? কথা বুঝে তারপরে তারপরে কথা বলেন, যে কোনো আপনি আপনি যখন লজিক দ্বারা চিন্তা করবেন বা আপনি যখন ইয়া দ্বারা চিন্তা করবেন, আপনি সায়েন্স দিয়ে যখন অ্যানালাইসিস করতে যাবেন, আপনাকে কোনো আপনাকে কয়েকটা জিনিস ট্রু হিসাবে ধরে নিতে হয়, লজিকেরও কিছু ইয়ে আছে, যেমন রুলস আছে, যেমন এ ইজ এ, তারপরে ল অফ কন, মানে লজিকের তিনটা ল এর মধ্যে প্রথম লটা ল অফ আইডেন্টিটি, ল অফ আইডেন্টিটি আপনাকে প্রথম লটা মেনে নিতে হবে। তো এরকম ডেকার্ট উইগুলোও বাদ দিয়ে দিয়েছেন যে আপনি কোনো কিছুই ধরবেন না, যেই জিনিসটাতে আপনি ডাউট করতে পারবেন সেই জিনিসটাতে আপনি ডাউট করবেন। আপনি যে জিজ্ঞেস করতেছেন আপনি কে, ওইটা ধরতে হলো আপনাকে, ওইটা ওইটা জানতে হলো আপনাকে, আপনার এপিস্টেমোলজি খাটাইতে হলো আপনাকে, কোনো কিছু সত্য ধরে তারপর সামনে আগাইতে হবে।
আপনি কে ওটা আপনি কখনোই জানতে পারবেন না। মানে একদমই আপনি ঠিক বলেছেন যে কোনো কিছু একটা সত্য ধরে এগোতে হবে, এবং ডেকার্ট একটা জিনিসকে সত্য ধরে কিন্তু এগিয়েছেন এবং পরবর্তীতে অনেকগুলো সত্য আবিষ্কার করেছেন। সত্য ধরে আগায় নাই রে ভাই, কি বলতেছেন কোনো কিছু না এগিয়েছেন, এটা 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 বলতে পারি আপনাকে। আপনি ডাউট করতে পারেন সেটাতে তিনি ডাউট করছেন, উনি তো কোনো কিছুতে সত্য ধরে নেন নাই, উনি শুধুমাত্র না ধরেছেন। কোনটা ধরেছেন আমি বলছি আপনাকে, সেটা হচ্ছে যে আমি যখন চিন্তা করতে পারি আমি আছি, এটাকে একমাত্র সত্য হিসেবে তিনি ধরেছেন। আপনি একটু দেখবেন ডেকার্ট এটা তো তো ডাউট করার বিয়ে নাই, এটা যদি আপনি ডাউট করেন আপনি তো কন্ট্রাডিকশনের মধ্যেই পড়ে যাবেন। আপনি যদি ডাউট এক্স্যাক্টলি আমি এতক্ষণ আমি এটাই আপনাকে বোঝাতে চাইছিলাম যে আমি এটাকে ডাউট করতে পারি না। আপনি এতক্ষণ এইটা বোঝাতে এটা বোঝানোর চেষ্টা করতেছেন, মানে বলেন একটা কথা এটা বলার চেষ্টা করতেছেন না আপনি। কি এটা এটা কি বুঝতে পেরেছেন যে আমি যেহেতু চিন্তা করি আমি আছি, এটাকে আপনি বুঝতে পেরেছেন ব্যাপারটা? আচ্ছা ফারাজ ভাই, ফারাজ ভাই আপনারা একটু কথা বলেন, সামলটন ভাই আচ্ছা আপনারা একটু কথা বলেন, আমি একটু ঘুরে আসি তাহলে। হ্যাঁ ফারাজ ভাই আমি 5 মিনিটের মধ্যে আসবো, 5 মিনিটের মধ্যে আসবো, অসুবিধা নেই। আর শুনতেছি, অসুবিধা নেই। শিওর ভাই আমি শুনছি অনেকক্ষণ, আমি আপনাকে যেটা বলি সেটা আপনি শুনেন। ডেকার্ট তার মেথোডোলজি হিসেবে স্কেপটিসিজম, আমরা যেটাকে বলি স্কেপটিসিজম, এইটাকে বা সংশয়বাদ, এই জিনিসটাকে সে ব্যবহার করে নাই তার মেথোডোলজি হিসেবে। সেই যে জিনিসটা ব্যবহার করেছে সেটা হচ্ছে ডাউট বা সন্দেহ। এন্ড এমনও না যে তার ডাউট ছিল রিজনেবল ডাউট, তার ডাউটের একটা স্পেসিফিক নাম আছে। ইনফ্যাক্ট আপনি মেডিটেশনের যে কোনো ট্রান্সলেশন পড়েন ওখানেই লেখা যে হিজ ডাউট ইজ নোন অ্যাজ হাইপারবোলিক ডাউট বা এক্সাজারেটেড ডাউট। সে এই ডাউট কেন কেন ব্যবহার করছে, বিকজ তার ধারণা ছিল যে সত্য নির্ধারণের মাপকাঠি হচ্ছে সার্টেনটি, যে যখন আমরা নিশ্চিত হতে পারবো একটা জিনিসের উপরে। সেই জন্য সবকিছু সবকিছুকে সে দেখছে যে সে কোন জিনিসকে সন্দেহ করতে পারে। এইভাবে করে করে সে প্রত্যেকটা জিনিসকে রিডিউস করে করে এমন একটা জিনিসে সে রিচ করতে চাচ্ছিল যেটাকে সে কোনোভাবেই সন্দেহ করতে পারে। আচ্ছা ভাই আমাকে একটা কথা বলেন তো। একদম 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 সিচুয়েশন আপনি একদম ঠিক বলছেন। মিউট থাকেন ভাই, মিউট থাকেন, কথাটা একটু শেষ করতে দেন সব ভাইয়ের সাথে। সব ভাই যখন আপনি এই প্রসিডিওরে এই মেথোডোলজিতে আপনি কোনো কিছু জাজ করতেছেন, যে জিনিসটাতে আপনি সন্দেহ করতে পারবেন, যে জিনিসটাতে আপনি বলতে পারবেন এটা রং হইতে পারে, ওইটাকেই আপনি রং বলে দিচ্ছেন, ওই পজিশনে আপনি যে কে বা আপনি যে কোনো কিছু ওইরকম কোনো কনক্লুশন আপনি কখনো পৌঁছাতে পারবেন? এরকম কনক্লুশনে রিজনেবলি আমরা পৌঁছাতে পারবো? উনি যে বলতেছে এই আমিটা কে, এরকম কোনো মানে উত্তরে আপনি যেতে পারবেন কখনো? আমিটা কে না, এটা এটা এই কনক্লুশনে আমরা রিচ করতে পারবো না, কিন্তু একটা আমিত্ব যে আছে এই পয়েন্টে। কেউ যদি কেউ যদি কেউ যদি এইয়া বলে যে এই আমিটা কে, কেউ যদি আমাকে মানে এই ডেকার্টের এই থট নিয়ে আলোচনা করার সময় মানে মানে কেউ যদি বলে আমি এটা বুঝছি, বোঝার পর আমাকে কোশ্চেন করে যে এই আমিটা কে, তাহলে কি আদৌ সেই থটটা বুঝছে কিনা আপনার কি মনে হয়? না, বিকজ আমিটাকে ইন ইটসেলফ তো একটা মানে মিনিং। এক্স্যাক্টলি মাই পয়েন্ট, এক্স্যাক্টলি মাই পয়েন্ট, এটা হচ্ছেই তো আমি, লাইক এখানে তো বলাই হইতেছে আমি, তো এখানে আবার কে আসে কোথা থেকে? আচ্ছা এরিক ভাই মনে হয় এখানে আমাকে কিছু একটা বলতে যাচ্ছে না, যুক্তিবাদী ভাই একটা সেকেন্ড, আমি একটু এরিক ভাই থেকে শুনে আসছি। এরিক ভাই আপনি কিছু বলবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ডেকার্তের এই বিষয়টা নিয়ে আমি বলতে চাচ্ছিলাম। ডেকার্তে এটা নিয়ে মানে আত্মার অস্তিত্ব প্রমাণ করার একটা চেষ্টা করেছিলেন, যে এটা দিয়ে যে আমি চিন্তা করি অর্থাৎ আমার অস্তিত্ব আছে। বাট ডেকার্তের মতে সাবস্টেন্স দুই প্রকার ছিল, যে একটা আছে আপনার নিরপেক্ষ দ্রব্য আর সাপেক্ষ দ্রব্য। ওই সাপেক্ষ দ্রব্যের মধ্যে আমার দুইটা আছে, একটা জড় দ্রব্য যেটা তো এক্সিস্টেন্স আছে আমরা জানি, আর আরেকটা হচ্ছে আত্মা মন, এই টাইপের কিছু মাইন্ড সাবস্টেন্স যেটাকে বলে। ওইটার কিন্তু কোনো এভিডেন্স সে দিতে পারে নাই, সে জাস্ট এটাই বলছে যে I think therefore I exist. তো এটা দিয়ে প্রমাণ করা যেতে পারে যে আমাদের তার এই কনক্লুশন দ্বারা যে সে কোনো আত্মা বা সে কোনো সে কোনো গড বা সে কোনো কিছুই, যে কোনো কিছুই, ব্রেইন ইন জার বা যে প্রোগ্রামিং বা যে কোনো কিছুই বা কোনো ইলেকট্রিক সিগন্যাল বা কোনো এনার্জি, এরকম কোনো কনক্লুশনই তো পৌঁছানো যায় না। তারই থট প্রসেস দিয়েই তো কোনো কনক্লুশন পৌঁছানো যায় না, তার থট প্রসেস ওইখানে যেই শেষ হয়ে যায় যে আই এক্সিস্ট, দ্যাটস ইট, একটা সাবজেক্টিভ প্রমাণ। যেহেতু আমি আমি অন্য কোনো কারো ক্ষেত্রে কিন্তু এটা কাজ করে না, এটা কিন্তু আমি সাবলটন ভাই, সাবলটন ভাইকে আমি এইভাবে ইয়ে করতে পারবো না যে সাবলটন ভাই থিংস, আমি কিন্তু জানি না, ইফ আই ক্যান ডাউট যে সাবলটন ভাই চিন্তা করতে পারে না, দেন ওই মেথোডোলজির মধ্যে সাবলটন ভাই বাদ হয়ে যায়। ওই মেথোডোলজিতে যে আই ডাউট দ্যারফর আই থিঙ্ক দ্যারফর আই অ্যাম, ওটার মধ্যে জাস্ট কি কনক্লুশন আছে, একটা সাবজেক্টিভ আমি কোন একটা আত্মা বা আমি কোনো কিছুই, এটা তো এই প্রসেস দ্বারা এই কনক্লুশন আসা পসিবল না।
কেউ যদি থট প্রসেস বুঝে, বুঝার পর এটা দ্বারা কোন একটা কনক্লুশনে আসতে চায় যে আমিটা কি, আমার তো মনে হয় সেই থট প্রসেসটা ঠিক মতো বুঝে নাই। এই থট প্রসেসটা ইন ইট সেলফই তো ফ্লট, যে আমরা সত্য নির্ধারণ করার জন্য কেন আমরা ডাউট ইউজ করব, কারণ ডেকার্টের অনুযায়ী সার্টেনটি দিয়ে মানে সে সত্য নির্ধারণ করতে চাইছে। কিন্তু ওটা ওটা তো ওটা তো সবাই মানে ওই ওই এটা ফ্লট কিনা সেটা তো অবশ্যই একটা আলাদা মানে অবশ্যই একটা আলোচনার বিষয়, বাট বাট ওনার কথা দিয়েই বা ওনার এই থট প্রসেস দিয়েই তো কোনো একটা কনক্লুশনে পৌঁছানো পসিবল না যে আমি কোনো একটা আত্মা বা কোনো কিছু এই এই ইস্যু দ্বারা তো আসা পসিবল না। আচ্ছা হ্যালো, শুনতে পাচ্ছেন? জি শোনা যাচ্ছে, বলুন। আচ্ছা বেশ, ওইটা একটা পদ্ধতি ছিল একেবারে আমার, এটা আমি কোনো কিছু প্রতিষ্ঠা করতে চাইছি না, জাস্ট একটা চর্চা হচ্ছে আপনাদের সঙ্গে। তো আমি আর একটা এখানে প্রসঙ্গ আমি আনতে চাইবো আর কি, জাস্ট আমি তারপরে এখান থেকে এই আলোচনাটা এই আলোচনাটাই শেষ করেন, যুক্তিবাদী হয়ে অন্য কিছু তো না, যে আপনি এই আলোচনাটাই শেষ করেন মানে। হ্যাঁ, ওই মানে আত্মা সম্পর্কে, আত্মা সম্পর্কিত, আত্মার আগে আমি আপনাকে একটু অ্যাস করতে চাই যে আপনি কি ডাউট মানে সন্দেহ আর সংশয়বাদ এই দুইটার মধ্যে পার্থক্য কি আপনি বুঝতে পারতেছেন? আমি যেটা বলতে চাইছি, প্রাকৃতিক জগৎ, তারপর আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে যতগুলো ইনফরমেশন, তার এই হাইপারবোলিক ডাউটের মাধ্যমে উনি কিন্তু সেটাও কিন্তু প্রত্যাখ্যান করেছিল ইনিশিয়ালি, ইন অর্ডার টু ইনিশিয়ালি এক্স্যাক্টলি। তারপরে আবার পর্যায়ক্রমিক ভাবে এট দ্য সেম টাইম যুক্তিবাদী হয়ে এটা মাথায় রাখেন যে ডেকার্ট অলসো বিলিভড ইন গড, এন্ড গডের ক্ষেত্রে কিন্তু কোনোভাবে আপনি রেশনালি কিন্তু সেই জায়গায় রিচ করতে পারবেন না। সো সেই পয়েন্টে আই থিঙ্ক দেয়ারফর আই এম, তখন একটা মানে গডে আপনি লাফ মারলেন, এরপরে মানে পুরো পৃথিবী আপনার। সো সেটা দ্যাটস নট আ মানে মেথোডোলজি ফর ট্রুথ না, একদমই তাই। জাস্ট একটা চর্চা হচ্ছে, মানে আমি একটা অ্যাঙ্গেল থেকে যুক্তি দিচ্ছি, কিন্তু আমার যুক্তিটা আলটিমেট আমি কখনো বলবো না, জাস্ট আপনাদের সঙ্গে একটা শেয়ার করছি আপনাদের মত এবং আমার মত, এবং সত্য এটাই হচ্ছে প্রতিষ্ঠিত হোক সেটাই হচ্ছে ব্যাপার। তো এই প্রসঙ্গে আমি আর একটা এখানে কথা বলবো, ঠিক একই প্রসঙ্গে জন লকের একটা কথা আছে, সেটা হচ্ছে যে আমরা যে সমস্ত আমাদের অভিজ্ঞতা থেকে আমরা যেগুলো পাই সেগুলো যেমন স্পেস টাইম কিংবা এক্সিস্টেন্স, জ্ঞান শক্তি কিংবা সুখ শান্তি, এই সমস্ত গুলো আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে পাই আর কি। উনি বলতে চাইছেন এটাই যে এইগুলো হচ্ছে যে সবগুলোই কিন্তু একটা সসীম, অর্থাৎ এগুলো কিন্তু অসীম নয়। এবারে উনি এই সমস্ত সসীম বস্তুগুলোকে একটা অসীমের জায়গাতে টেনে নিয়ে গিয়েছেন, এবং উনি বলতে চাইছেন যে এই সমস্ত অসীমের ধারণাগুলিকে একত্রিত করে ঈশ্বরের ধারণা সৃষ্টি উনি করেছিলেন, এবং তার মতে চিন্তনশীল মানে অচিন্তনশীল জড়ের পক্ষে, অর্থাৎ আমরা যদি মেনে নিই যে কোনো ঈশ্বর নেই। একটু একটু পজ করলাম আপনাকে, আমি আপনাকে যে জিনিসটা অ্যাস করবো যে এখানে জন লকের কথা যে বললেন যে অসীমকে টানছে, এই অসীমকে কিভাবে টানছে একটু বলতে পারবেন? মানে কি বলবো, সরাসরি ইন্দ্রিয় প্রাপ্ত অভিজ্ঞতা নয় এটা, অসীমের ধারণাটা এটা আমরা ইন্দ্রিয়র বাইরে যে অন্য কোন অভিজ্ঞতা বা কোনো কিছু যে আছে এটা আমরা কিভাবে জানবো, বা এটা আমরা এরকম যে মনে যে করবো যে এরকম কিছু যে একটা আছে মনে করা, তাহলে এই প্রসঙ্গেই আমি একটা আমরা এই প্রসঙ্গে এই জিনিসটা আমি বুঝতে পেরেছি কনসিডার করার পেছনে ভালো কারণ আছে নাকি না? এক্স্যাক্টলি আমি বুঝতে পেরেছি। তাহলে এই প্রসঙ্গেই আমার একটা জিনিস মনে পড়ে গেল যে যেটা ডার্ক ম্যাটার কে অ্যান্টি ম্যাটার বিশ্বাস করেন, ডার্ক ম্যাটার অ্যান্টি ম্যাটার কি, এটা এটার পিছনে কিন্তু আমাদের সায়েন্স আছে। দ্য রিজন ওয়াই আমরা ডার্ক ম্যাটার বা ডার্ক এনার্জির কথা আমরা বিশ্বাস করি ইজ বিকজ অফ দ্য ল্যামডা সিডিএম মডেল, যেটা দেখায় যে আমাদের যেই এক্সিস্টিং ইউনিভার্সটা, এই ইউনিভার্সটা আমরা স্পেসিফিক ডেন্সিটির মাধ্যমে আমরা এটা এক্সপ্লেইন করতে পারি, দ্য ডেন্সিটি অফ ডার্ক ম্যাটার ভার্সেস ডার্ক এনার্জি ভার্সেস ব্যারিওনিক ম্যাটার আমাদের ইউনিভার্সের মধ্যে। এটা তো মানে নট জাস্ট মানে মন গড়া কথা, এমনি মানে মাথায় আসছে সেটা আমরা মানে বলে দিচ্ছি যে ডার্ক ম্যাটার আর কি, এটার পিছনে কারণ আছে। মানে সিরিয়াসলি যুক্তিবাদী, আপনি কি সিরিয়াসলি মনে করেন যে বিজ্ঞানীদের একদিন হঠাৎ করে মনে হইলো যে আচ্ছা আমরা ডার্ক ম্যাটার এটা আমরা বিশ্বাস করবো এখন থেকে, আর তারা বিশ্বাস করতে শুরু করলেন? একদম না, না না একদম না, এটা সায়েন্সের লাইক সব থেকে মানে প্রখ্যাত মানে ক্লাসিক সায়েন্স আর কি, মানে দ্য মেইনস্ট্রিম সায়েন্স বলতে পারেন। আচ্ছা আমি এই এই কথাটা শেষ করি নি, আমি একটু আলোচনা করি, আমাকে মানে শেষ করার আগে হয়তো অন্য কথায় আমরা ঢুকে পড়লাম। উনি বলতে চাইছেন জিনিসটা বুঝতে পারছেন, যে আপনি যখন অসীমের এক্সাম্পল অসীমের কথা বলতেছেন এটার সাথে যে ডার্ক ম্যাটার আর ডার্ক এনার্জির কম্পারিজন করতেছেন, এই কম্পারিজনটা যে কোনোভাবেই যাই মিলতেছে না, কারণ ডার্ক এনার্জি আর ডার্ক ম্যাটারের সাপেক্ষে আমাদের কিন্তু ভালো কারণ আছে এই জিনিসটা কনসিডার করার জন্য। হ্যাঁ ভালো কারণ, কিন্তু ওটা ইন্দ্রিয় গ্রাহ্য নয়, এটা তো ঠিক না, ইন্দ্রিয় অবভিয়াসলি এটা মানে এম্পিরিক্যাল ইয়া, যেরকম মানে গ্যালাক্সিস এর ক্ষেত্রে আমরা যখন দেখতে পারি যে গ্যালাক্সি ইন্দ্রিয় গ্রাহ্য, ইন্দ্রিয় গ্রাহ্য না হলে ওটা সায়েন্সে আসলো কিভাবে ভাই? আমরা বলি নাই আপনার
আপনার কাছে জানতে চাওয়া হয়েছে যে আপনি যে ইন্দ্রিয় গ্রাহ্য না কোনো একটা কিছু কে এভিডেন্স হিসেবে ধরতেছেন, সেই জিনিসটা আপনি জানলেন কিভাবে? আমরা কিভাবে জেনেছি ইন্দ্রিয় গ্রাহ্য না হওয়ার পরেও আমরা করোনা ভাইরাসকে সচক্ষে দেখি না, তারপরে আমরা করোনা ভাইরাস আছে এই জিনিসটা আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানতে পারি, এইটার কিছু এভিডেন্স আমরা পাই। করোনা ভাইরাসে আক্রান্ত হলে তার সিমটম দেখি, করোনা ভাইরাস আক্রান্ত না থাকলে তার সিমটম দেখি, এমনকি আমরা একটা কুইক টেস্টও করে দেখতে পারি যে কার করোনা ভাইরাস আছে, করোনা ভাইরাস দ্বারা ইনফেক্টেড কে আর কে ইনফেক্টেড না, এটার পার্থক্য আমরা সুস্পষ্টভাবে পরীক্ষার মাধ্যমে প্রমাণ করতে পারি। কিন্তু আপনার আপনি যেই এই এই জিনিসটাকে কাজে লাগিয়ে আপনি যদি এখন মান্দভূত বা শাকচুন্নি এই টাইপের একটা জিনিসকে আমাদের সামনে উপস্থাপন করেন যে এটার পেছনে কোনো কোনো রিজন নাই আমাদের সেটাকে বিলিভ করার বা সেটাকে মেনে নেওয়ার, সেটা তো তাহলে তো হবে না। আমরা তো সেই যে কোনো জিনিসের পেছনেই আমাদের কিছু রিজন তো অবশ্যই আছে, রিজন না থাকলে তো বিজ্ঞান সেটাকে অ্যাকসেপ্টই করতো না। আপনি বললেন যে করোনা ভাইরাস তো আমরা দেখি না, কিন্তু কেন আমরা ওটাকে মেনে নিই? কারণ সাইন এন্ড সিমটম দেখে, কিন্তু করোনা ভাইরাস তো মাইক্রোস্কোপের মানে আমাদেরকে এরকম একটা আত্মার একটা সাইন এন্ড সিমটম দেখান যে অমুকের আত্মা আছে অমুকের আত্মা নাই। এখন প্রকৃতিতে যে ঘটনাটা ঘটে সেটাকে যদি আপনি আপনার প্রমাণ হিসেবে উপস্থাপন করেন তাহলে তো হবে না। আপনার এমন কোন এভিডেন্স দেখাতে হবে এক্সট্রা অর্ডিনারি, যখন ক্লেম আপনি করছেন আপনি মানে একজন মানুষের শরীরে আত্মা বলে একটা কিছু আছে, তখন তো আপনার সেই রকম এক্সট্রা অর্ডিনারি কিছু এভিডেন্স আমাদেরকে দেখাতে হবে সেটা সাপেক্ষে, তাই না? প্রকৃতিতে যেটা অলরেডি ঘটে যাচ্ছে সেটাকে তো আপনি এভিডেন্স হিসেবে দেখাতে পারবেন না। আপনি কি বুঝতে পারছেন? মনে করেন আমি দাবি করছি যে আপনি আমি আপনাকে নিয়ন্ত্রণ করি, এখন আপনি বললেন যে এভিডেন্স কোথায়, আমি বলবো যে এই যে গতকাল যে আপনি খাট থেকে পড়ে গিয়েছিলেন, হয়তো গতকাল আসলে আপনি খাট থেকে পড়ে গিয়েছিলেন, আমি যদি বলি যে হ্যাঁ এটা আমিই করিয়েছি, গতকাল আমি আপনাকে খাট থেকে পড়িয়ে ফেলে দিয়েছিলাম, এইটা তো এটার এভিডেন্স হতে পারে না। আমার এমন একটা হবে যে আগামীকাল আপনি খাট থেকে পড়ে যাবেন, তখন যদি দেখা যায় যে আসলে আপনি আগামীকাল খাট থেকে পড়ে গেছেন, সেইটা এটার সাপেক্ষে আমি আপনাকে খাট থেকে ফেলার পেছনে কোনোভাবে প্রভাব বিস্তার করেছি সেটার একটা এভিডেন্স হলেও হতে পারে, কিন্তু গতকাল হয়ে গেছে সেই জিনিসটা তো এভিডেন্স হতে পারে না। মানে অলরেডি যে জিনিসটা প্রকৃতিতে ঘটছে সেটাকে তো আপনি আত্মার প্রমাণ হিসেবে উপস্থাপন করতে পারবেন না, এমন কিছু আপনার কাছে এভিডেন্স দিতে হবে, ফলসিফাইবল হতে হবে সেই জিনিসটা। সেই জিনিসটাকে আমরা কিভাবে ভুল প্রমাণ করব সেই প্রসিডিউরটাও আমাদেরকে বলে দিতে হবে যে এইটা হইলে, যেমন ধরেন আপনি কি ড্রাগন ইন মাই গ্যারেজ এইটার নাম এই টার্মটার নাম শুনেছেন? না 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 ভাই শুনিনি। ড্রাগন ইন মাই গ্যারেজ এটা হচ্ছে কার্ল সাগানের একটা বিখ্যাত একটা যে আমার একটা উড়ন্ত অদৃশ্য ড্রাগন আছে। এখন আপনি বললেন যে কিভাবে মানে ড্রাগনটা কোথায় আছে, আমি বললাম আমার গ্যারেজে আছে, তখন আপনি আপনার আমার গ্যারেজটা তন্ন তন্ন করে খুঁজলেন, তখন আমি ড্রাগনটার একটা বৈশিষ্ট্য অ্যাড করে দিলাম যে ড্রাগনটাকে দেখা যাবে না, তখন আপনি কি করলেন ড্রাগন মানে সারা সারা গ্যারেজে আপনি পেন্টিং পেন্ট করে দিলেন নিচে, হ্যাঁ ড্রাগনটা হাঁটলে তো দেখা পায়ের ছাপ পড়বেই। তখন আমি আপনাকে বললাম যে না ড্রাগনটার উঠতে পারে ওর ওর পায়ের ছাপ পড়বে না, তখন আপনি কি করলেন একটা থার্মাল একটা মেশিন আনলেন যেটা দিয়ে পুরা গ্যারেজের টেম্পারেচার কোথায় কোন জায়গাটাতে কতটুকু টেম্পারেচার সেটা মেজার করা যায়। সেটা দেখার পরও দেখা গেল গ্যারেজে কিছুই নাই, গ্যারেজের সব জায়গায় টেম্পারেচার সেম, কোনো জায়গায় ওঠানামা করতেছে না। তখন আমি বললাম যে এটাও দেখা যাবে না, কারণ হচ্ছে ড্রাগনের শরীরের টেম্পারেচার একদম বাতাসের মতো, সেটার মধ্যে কোনো পার্থক্য নাই। এবং আপনি তখন আরেকটা পদ্ধতি করলেন যে ঠিক আছে তাহলে আমরা এই ড্রাগনটাকে কিভাবে আমরা করব, এটা নানা পদ্ধতি আপনি যখনই নতুন একটা পদ্ধতি নিয়ে আসছেন তখনই আমি নতুন একটা ইনভেন্ট করে দিচ্ছি, বৈশিষ্ট্য আরোপ করে দিচ্ছি ড্রাগনটার উপরে, বৈশিষ্ট্য আরোপ করে যেন আপনি সেই মানে প্রসিডিউর অ্যাপ্লাই করে ড্রাগনটাকে প্রমাণ করতে না পারেন সেই চেষ্টাটা করছি। এখন যদি আমি বলি যে আপনি প্রমাণ করেন যে আমার সেরকম একটা উড়ন্ত অদৃশ্য ড্রাগন নাই, তাহলে আপনি কিভাবে প্রমাণ করবেন এটা? না মানে ওটা প্রমাণ করা যাবে না, কিন্তু যেটা আপনি বললেন যে মানে এভিডেন্সটা কি হবে, তাহলে মানে যুক্তিটাকে কি কোনো এভিডেন্স হিসেবে স্বীকার করা সম্ভব? যুক্তি সেটা যুক্তি আপনি আপনার মতামত বললে সেই মতামতটা তো যুক্তি হয়ে যাবে না, আপনি মোটেও না তা নয়, মতামতটা অবশ্যই প্রাসঙ্গিক হতে হবে এবং সেই যুক্তিটা সেই বিষয়ের উপরে সেই সংশ্লিষ্ট বিষয়ের উপরে অনিবার্যভাবে নিশ্চিত হতে হবে, তবেই তো সেই যুক্তিটা ভ্যালিড হবে। না যুক্তি তখন ভ্যালিড শুধুমাত্র তখনই হবে মানে ভ্যালিড, হ্যাঁ ভ্যালিড স্ট্রাকচারালি ভ্যালিড হবে, বাট এখানে তো আপনি তার কাউন্টার আর্গুমেন্ট থাকতেই পারে, তার অপোনেন্ট যুক্তি থাকতেই পারে। যুক্তিবাদী ভাই ভ্যালিড মানে কি আপনি জানেন? কোন একটা যুক্তি ভ্যালিড মানে এটা মানে গঠনভাবে এটার স্ট্রাকচারটা ঠিক আছে, কিন্তু এটা যদি আপনার বাস্তবতার সাথে মিলাইতে হয় তখন তো আপনার একটা এভিডেন্স দিতে হয় যেটাকে বলা হয় সাউন্ডনেস। আপনি একটা স্ট্রাকচারালি ভ্যালিড একটা কথা বললেন, সেটা দিয়ে তো কোনো কিছু যায় আসে না, সেটা যে আসলে বাস্তবতার সাথে মিলছে না কিনা সেটাই তো ইম্পর্টেন্ট, সেই এভিডেন্স তো আপনার দেখাইতে হবে।
কিন্তু সাবর্টন ভাই, সাবর্টন ভাই আমার তো এটা মনে হয় না যে উনি স্ট্রাকচারে স্ট্রাকচার ঠিক রেখে উনি কোনো ভ্যালিড আর্গুমেন্টও এখানে মেক করতে পারবেন আপনার ক্ষেত্রে। হ্যাঁ কিন্তু আমি যেটা কয়েকটা আমার তো নিজস্ব অতবুদ্ধি বেশি নেই, আমি হয়তো কিছু দার্শনিক ব্যক্তিত্বের হয়তো তাদের কথা আমি আলোচনা করছি, সেই সাপেক্ষে হয়তো আমি বলার চেষ্টা করছি এবং তার পরিপ্রেক্ষিতে আপনারা আর্গুমেন্ট দিচ্ছেন এবং সেটা অবশ্যই মানে একদম ভ্যালিড আর্গুমেন্ট আপনারা দিচ্ছেন, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমাদের আর্গুমেন্টটা বেসিক্যালি এইটাই যে কোনো কিছুর মানার জন্য আমাদের আমাদের এভিডেন্স লাগবে সেটার জন্য। আপনি অলরেডি বলে ফেলছেন আপনার কাছে আপনি মানে এভিডেন্স নাই, এটার যুক্তির কথা আপনি বলতেছেন, বাট যুক্তি ইন ইটসেলফ এটা স্ট্রাকচারালি ভ্যালিড হলে তো কোনো কিছু যায় আসে না, এটাকে আপনার সাউন্ডও তো আপনার প্রমাণ করতে হবে, এভিডেন্স তো আপনার দিতে হবে। এগুলার পিছনে কিন্তু আমাদের সাইন্টিফিক রিজনস আছে এই জিনিস, এই ব্যাখ্যাগুলোর পিছনে। আমিও কিন্তু এখানে সেই রিজন কিংবা মানে লজিক এইগুলোই আমি মানে এখানে বিল করার চেষ্টা করছিলাম আর কি। হ্যাঁ বলে দিন। ম্যাটার অ্যান্ড অ্যান্টিম্যাটার এটা যে মানে আমাদের ইউনিভার্সের মাত্র 5% মেক করে এটা আমরা কেন মনে করি, এটা মনে করার পিছনে আমাদের ইউনিভার্সের মধ্যেই কিছু এভিডেন্স আছে, স্পেসিফিক্যালি হচ্ছে হাইড্রোজেন আর ডিউটেরিয়ামের রেশিও। এই রেশিওটা আমরা কিভাবে ব্যাখ্যা করি, থ্রু দ্য ল্যামডা সিডিএম মডেল। যে ল্যামডা সিডিএম মডেলের মধ্যে আমরা যখন ডার্ক ম্যাটার পার্সেন্টেজ একটা নির্দিষ্ট পরিমাণ দিই, ডার্ক এনার্জির পার্সেন্টেজ যখন নির্দিষ্ট পরিমাণ দিই, আর নর্মাল ম্যাটার আর অ্যান্টিম্যাটার পার্সেন্টেজ যখন 5% দিই, তখন আমরা সেই রেশিও, সেই হাইড্রোজেন আর ডিউটেরিয়ামের রেশিওটা আমরা ব্যাখ্যা করতে পারি। অ্যান্ড এই কারণেই যে ল্যামডা সিডিএম মডেলটা এটা এটা হচ্ছে সব থেকে অ্যাকসেপ্টেড মডেল অফ দ্য ইউনিভার্স আর কি, দ্যাট ইজ দ্য রিজন। এখন আমি যে এভিডেন্সটা দিলাম যে হাইড্রোজেন আর ডিউটেরিয়ামের রেশিও আমাদের ইউনিভার্সে যেটা আমরা অবজার্ভ করতে পারি, এরকম এরকম কি কোনো এভিডেন্স আপনার কাছে আছে আত্মার সাপেক্ষে বা অসীম? আমি এটা আমার নিজস্ব বুদ্ধিতে নেই কিন্তু আমি লকের কথা অনুযায়ী আমি বলতে পারি। উনি বললেন আপনি বুদ্ধির কথা বলতেছেন, আমি আপনাকে এভিডেন্সের কথা চাচ্ছি। আমি যেভাবে করে বললাম না যে ল্যামডা সিডিএম মডেলের পিছনে যে হাইড্রোজেন আর ডিউটেরিয়ামের রেশিও অ্যাজ অ্যান এভিডেন্স, আপনার আপনার সাপেক্ষে কি এভিডেন্স আছে? হ্যাঁ এইটা এইটা এভিডেন্স হিসেবে গ্রহণ করা যায় কিনা একটু দেখুন, আমি একটু বলে দিই এক দুটো লাইনের কথা। সেটা হচ্ছে যে লকের মতে উনি বলছেন যে কোনো অচিন্তনশীল জড়ের পক্ষে আপনি যে বলছেন মতে, লাইক মত কি কখনো এভিডেন্স হইতে পারে? আপনি অন্য এক কারোর মত দিতেছেন, এই মতটা কি কখনো এভিডেন্স হইতে পারে? একটা অপিনিয়ন আপনি এভিডেন্স হিসেবে উপস্থাপন করার চেষ্টা করতেছেন কেন? আচ্ছা যেটা আপনি বললেন যে আপনার কাছে যদি আপনার কাছে যদি কোনো ভ্যালিড যুক্তি থাকে তাহলে তো সেটা কার মত বা কার কি কে বলেছে সেইগুলো দিয়ে কিছু যায় আসে না, সেটা তো ইটসেলফ যখন আমরা যুক্তিটা শুনবো তখন আমরা সেটা সেটা থেকে বুঝতে পারবো যে এটা একটা ভ্যালিড আর্গুমেন্ট। আপনার তো মানে কারো মতামত তো এখানে কোনো যুক্তি হতে পারে না, মত দিয়ে আমরা কি করবো ভাই? না মতামতটাকে আমরা বর্জন করতে পারি গ্রহণ করতে পারি, তো আমি আগে মতটা প্রকাশ করি তারপরে আপনারা সেটা বর্জন করবেন না গ্রহণ করবেন সেটা আপনার বিষয় হতে পারে। আপনার কাছে যদি সেই রকম কোনো ভ্যালিড এভিডেন্স থাকে অথবা কোনো যুক্তি থাকে সেটা আপনি বলেন। হ্যাঁ সেটাই বলছি যে যুক্তি হচ্ছে এটাই আমার যে কোনো অচিন্তনশীল জড়ের পক্ষে কোনো চিন্তনশীল সত্তা উৎপন্ন করা সম্ভব নয়। এটা 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 আমরা অলরেডি আমরা অলরেডি একেবারে খুবই হাস্যকর কথা বলেছেন, সম্ভব না এটা প্রমাণ করেন তো দেখি ভাই। একটু শেষ করে দিই, শেষ করে দিই কারণ সময় অনেক হয়ে গেছে। বার্জেলিয়াসের প্রাণশক্তি মতবাদ 200 বছর আগে বিলুপ্ত হয়ে গেছে এবং পেড্রিকোলার প্রাণশক্তি মতবাদের সে পেরে মানে কফিনে শেষ পেরে বহু 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 বছর আগে মেরে দিয়ে গেছে। আপনার যে গুরুত্বপূর্ণ যে ইয়াটা ছিল আমার মনে হয় সেটা সেটার বিপক্ষে, সেটা 200 বছর আগে যেহেতু একটা ইনভ্যালিড ইয়া হয়ে গেছে, আমার মনে হয় যে আপনার সর্বশ্রেষ্ঠ যুক্তিটাই বরবাদ হয়ে গেছে। তাহলে যুক্তিবাদী ভাই আমাদের তো আরো